হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারি না, আমার বাচ্চারা অসুস্থ, তার জন্য সময় পাই নাই, তাই ভিডিও আপলোড করা হলো না। তো এগুলো আমার অনেক দিন আগেকার করা ভিডিও। এটা হলো যখন আমরা বাংলাদেশে যাই, কাতার টু বাংলাদেশ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো কাতার এয়ারপোর্ট। কাতার এয়ারপোর্টটা অনেক সুন্দর, বাট ঘোরা হলো না কারণ আমাদের ট্রানজিট কম ছিল। আমরা বেশিক্ষণ কাতার এয়ারপোর্টে ছিলাম না, তাই কাতার এয়ারপোর্টটা ঘুরে দেখা হলো না। ইনশাল্লাহ আশা আছে ইতালিতে ব্যাক করার সময় কাতার এয়ারপোর্টটা ঘুরে দেখব, তখন আপনাদের সাথে শেয়ার করব। লং জার্নি করে সবাই টায়ার্ড হয়ে গেলাম, বাচ্চারাও টায়ার্ড হয়ে গেল, এখন আবার লম্বা আরেকটা জার্নি। আসলে বাচ্চা নিয়ে জার্নি করা খুবই কষ্ট, তার উপর আমাদের লং জার্নি। তাই তো আমরা কাতার এয়ারপোর্টে ট্রামে করে আমরা আমাদের প্লেনের জায়গাটাতে যাচ্ছি, যেখানে কাতার টু বাংলাদেশের প্লেন আছে ওইখানে যাচ্ছি। আসলে এয়ারপোর্টের ভেতরে অনেকটা পথ হাঁটতে হয়, বাচ্চা নিয়ে তো খুবই কষ্ট হয়ে যায়। তো আমার সাথে আমার মাহিরের কারিসিনাটা ছিল, তার জন্য আমার খুবই খুবই উপকার হলো। তা না হলে ওকে কোলে নিয়ে হাঁটতে আমার অনেক কষ্ট হয়ে যেত। কারিসিনাটা থাকার কারণে ওকে আমি কারিসিনাতে বসিয়ে নিয়ে যেতে পারলাম। তো আমাদের কাতার এয়ারপোর্টের সব কাজ শেষ, বোর্ডিং পাস টাস সব করা শেষ, এখন আমরা প্লেনে যাচ্ছি। এই তো আমরা প্লেনে উঠতেছি। প্লেনে উঠে বসে পড়লাম, প্লেনটা অনেকটা পাকা ছিল। তাই তো প্লেন ছেড়ে দিল, আর আমার মোবাইলের চার্জ শেষ হয়ে আসলো। দুঃখের বিষয় হলো
ইতালি থেকে বাংলাদেশে যাওয়া পর্যন্ত আমি মোবাইলে কোনো সার্চ দিতে পারলাম না, কারণ প্লেনের মধ্যে আইফোনের চার্জারের গার্ডটা নেই। তো আমাদেরকে খাবার দিয়ে দিল, খাবার খেয়ে নিয়ে নিলাম, মাহিরও ঘুমিয়ে পড়লো, তারপর আমার মোবাইলের চার্জ ছিল না, আমি মোবাইলটা অফ করে দিলাম। ফাইনালি আমরা বাংলাদেশে চলে আসলাম, বাংলাদেশ এয়ারপোর্টে আছি এখন। প্রায় রাত 1:30 বাজে তখন বাংলাদেশে। তো বাংলাদেশের এয়ারপোর্টের সব কাজ সেরে এখন আমরা আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য যাচ্ছি। দীর্ঘ 5.5 বছর পর নিজের দেশের মাটিতে আসলাম। তাই তো আমি বসে অপেক্ষা করতেছি আর আমার হাজব্যান্ড গেল আমাদের লাগেজগুলো নিয়ে আসার জন্য। তো ফাইনালি আমাদের সব মাল নেওয়া হয়ে গেল, এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হব। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, আমাদের গাড়িও চলে আসলো। তো গাড়িতে আমার আব্বা আম্মা, তারপর আমার ননস ভাগ্নিরা আসলো আমাদেরকে নেওয়ার জন্য। তারপর আল্লাহর নাম নিয়ে আবার ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে ভোরের আলো পড়বে বলে আমার কাছে সব কিছু যেন অচেনা মনে হচ্ছে। তারপর সকাল হয়ে গেল, নাস্তা করতে হবে, তাই নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। তাই তো আজকে নিজের দেশের খাবার খাবো, ডাল বুনা, ভাজি, পরোটা, চা, সবাই মিলে একসাথে বসে অনেক দিন পর খাওয়া, সবাই খুবই খুশি। তো আমার মোবাইলের চার্জ শেষ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।